ওয়েলকাম ভিউয়ার্স, স্মিত ভিউয়ার আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে কোনো চাকরির জন্য, বিশেষ করে জ্যাকার্ডের চাকরির জন্য, আপনি যদি অপারেটর, সুপারভাইজার, টেকনিশিয়ান, কিউসি, ইনচার্জ, যে কোনো পোস্টে চাকরির জন্য যদি ইন্টারভিউ দিতে চান, তাহলে আপনার ইন্টারভিউর আগেই কিন্তু একটা ইন্টারভিউ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে সেই ইন্টারভিউটা আবার কি? তো বন্ধুরা, এই ভিডিওতে আমি সেই ইন্টারভিউ সম্পর্কে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর বন্ধুরা, আরেকটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে আমি আগামী পর্বে অ্যারাউন্ড 2 থেকে 3 দিনের ভিতরে আমি নতুন একটি ভিডিও দেবো। সেটা হচ্ছে যে আপনি সুপারভাইজার এবং টেকনিশিয়ানের চাকরির জন্য লিখিত পরীক্ষা যদি হয়ে থাকে, তাহলে সেখানে কী কী প্রশ্ন হতে পারে এবং আপনার প্র্যাকটিক্যালি অর্থাৎ আপনার মেশিনে কী কী কাজগুলো দেখতে পারে বা ধরতে পারে। তো বন্ধুরা, সেই ভিডিওটি বিস্তার করতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা, আর কথা নয়, চলে যাবো মূল টপিকে। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউ আগে আবার কীরকম ইন্টারভিউ হয়। তো বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু সৌন্দর্যের পূজারি। তো যে কোনো জিনিস সৌন্দর্য আমরা সবাই পছন্দ করি। এখন বিষয়টা হচ্ছে এমন যে আপনি যেহেতু ইন্টারভিউ দিতে যাবেন, তো অবশ্যই আপনাকে সুন্দরভাবে স্মার্ট অর্থাৎ সুন্দরভাবে পরিপাটি হতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে স্মার্ট বলতে কি এমন যে আপনাকে খুব দেখতে খুব সুন্দর হতে হবে? আসলে এরকমটা না। আপনাকে 6 ফুট হাইট হতে হবে এরকম? তাও না। তাহলে কি সেটা হচ্ছে যে আপনি আপনি যেমন আপনার হাইট, আপনার সব কিছু, বডি স্ট্রাকচার যেমন, আপনার আপনার সাথে যেটা যায় আপনার সাথে যেটা যায় সেভাবে কিন্তু আপনাকে একটা স্মার্টনেস সুন্দরভাবে পরিপাটি হয়ে যেতে হবে ইন্টারভিউ দিতে হলে। একটা বিষয় আছে না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে তোমাকে প্রথম দেখাতে আমার ভালো লেগে গেছে। তো বিষয়টা এমন যে আপনাকে দেখার পরেই যেন যে এক্সামিনার থাকবে অর্থাৎ যে ইন্টারভিউটা নিবে, তার জানি ভিতরে এরকম একটা ফিল হয় যে না, এই লোকটাকে দিয়ে আমার এই কাজটা হবে, তার চাকরিতে নেওয়া যায়। এই ধরনের একটা মন মানসিকতা তার ভিতরে যেন তৈরি হয় আপনার দেখার পরেই। তো বন্ধুরা, এটা হচ্ছে ইন্টারভিউ আগেই ইন্টারভিউ। তো বন্ধুরা, এখন বিষয় হচ্ছে যে আপনাকে খুব সুন্দর চেহারার অধিকারী হতে হবে না, কিন্তু আপনি যে পোশাকগুলো পরিধান করবেন, তো অবশ্যই পোশাকগুলো কিন্তু একটু সুন্দর হতে হবে। যেমন পুরাতন হোক সমস্যা নেই, কিন্তু একটু পরিপাটি, সুন্দর, পরিষ্কার এরকম থাকতে হবে। আপনাকে দেখতে জানি একটু স্মার্ট লাগে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা ইন্টারভিউ দেওয়ার সময় কেউ টি শার্ট বা পোলো শার্ট এগুলো পরবেন না, ঠিক আছে? আপনারা সবসময় শার্ট ব্যবহার করবেন। তো দেখা যায় অনেকে গেঞ্জি পরে ইন্টারভিউ দিতে যায়, আসলে এটা ঠিক না, বিশেষ করে স্টাফের চাকরির জন্য এটা মোটেও ঠিক না, এটা কেউ করবেন না বলেও, ঠিক আছে? তো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে এখন দ্বিতীয় ধাপে চলে আসি, সেটা হচ্ছে যে আপনি যাকে, যে আপনাকে যে ইন্টারভিউ নিবে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যদি সুপারভাইজারের ইন্টারভিউ দিতে চান, তাহলে কিন্তু আপনাকে ফলোর ইনচার্জের ইন্টারভিউ নিতে পারে বা টেকনিশিয়ান ইনচার্জ নিতে পারে বা একজন টেকনিশিয়ান নিতে পারে, অথবা ফলোরের ভিতরে যদি একজন সিনিয়র সুপারভাইজার থাকে সেও আপনার ইন্টারভিউ নিতে পারে। এখন চাকরি হওয়ার পর আমরা কিন্তু দেখা যাচ্ছে সুপারভাইজার, টেকনিশিয়ান, কিউসি সবাইকে সবাই ভাই বলে সম্বোধন করি। এখন বিষয় হচ্ছে আমরা যেহেতু বাঙালি, কেউ যদি আমাদের একটু সম্মান দেয়, কেউ যদি আমাকে বস বা স্যার এই ধরনের শব্দগুলো ব্যবহার করে যদি আমাদেরকে ডাকে, তাহলে কিন্তু আমরা ভিতরে ভিতরে একটু প্রাউড ফিল করি। তো বিষয়টা এমন যে আপনাকে যেই ইন্টারভিউ নিক না কেন, হতে পারে সুপারভাইজার, টেকনিশিয়ান, কিউসি, যেই হোক, যে যদি কেউ আপনাকে ইন্টারভিউ নেয়, তাহলে অবশ্যই তাকে বস বলে সম্বোধন করবেন। তাহলে কী হবে, সে ভিতরে ভিতরে একটু হলেও খুশি হয়ে যাবে। একটু হলেও খুশি হয়ে যাওয়ার মানে আপনার অনেকটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? তো বন্ধুরা, এটাই হচ্ছে মূল বিষয় যে আপনাকে প্রথমে দেখতে মোটামুটি পরিপাটি হতে হবে, অর্থাৎ স্মার্টনেস থাকতে হবে। আপনাকে যে ইন্টারভিউ নেবে তাকে অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয়, আপনাকে মেশিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন করা হয় যে আপনি কি এটা পারেন, আপনি যদি সে বিষয়টা না পারেন, তাহলে ক্লিয়ার কাট বলে দেবেন যে আমি এটা পারি না বস, আমি এটা যদি আমার চাকরি সুযোগ হয় তাহলে আমি এটা শিখে নেব। এই যে কথাটা, এটার ভিতরে একটা সততা লুকিয়ে আছে যে আপনি পারেন না, আপনি স্বীকার করছেন। কিন্তু অনেকে দেখা যায় কি করে, আমি অনেকেই দেখেছি, অনেককে দেখেছি যে এরকম বিষয়টা পারে না, কিন্তু সে কি করে যে আমি হা বস আমি এটা পারি, তো এটা আচ্ছা ঠিক আছে করে দেখো, তাহলে তখন দেখা যাচ্ছে যে কাজটা যেভাবে করতে হবে সেভাবে দেখা যাচ্ছে যে গোছায় করতে পারছে না, বা যেখানে কাজটা সেখানে না, যে অন্য জায়গায় বিভিন্ন ফোল্ডারে কোটাকাটি করছে। এই যে একটা বিষয়টা যে আমি পারি না, কিন্তু পারি বলেতে তাকে বিভিন্নভাবে বোঝানোর যে চেষ্টা, এই যে বিভিন্ন রকমভাবে বোঝানোর অপচেষ্টা, এটা করা যাবে না। এটা করলে কি হবে যে যে একজামিনার, যে অর্থাৎ আপনার যে ইন্টারভিউটা নিবে, তার ভিতরে একটা অন্যরকম মাইন্ড সেট আপ তৈরি হয়ে যাবে যে এই ছেলেটা বেশি মানে ওভার স্মার্ট, অর্থাৎ এই কাজটা পারে না, কিন্তু তারপরে সে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে। অর্থাৎ একটু পরিষ্কারভাবে বলতে গেলে এটাই বলতে হয় যে যে আপনার ইন্টারভিউ নেবে সে আপনার বস, তাকে আপনি কোনো কিছু বোঝাতে যাবেন না,
আশা করি বিষয়টা ক্লিয়ার, যে যে আপনার ইন্টারভিউ নিবে তাকে কোনো কিছু বোঝাতে যাবেন না, যদি আপনি সেটা পারেন তাহলে স্পষ্ট জাস্ট যতটুকু জিজ্ঞাসা করবে ততটুকু অ্যান্সার করবেন, যতটুকু কাজ করতে বলবে ততটুকু করবেন, ওভার অ্যাক্টিং বা ওভার অ্যাক্টিং যেটা বলে, যে আপনাকে করতে বললে একটা আপনি করলেন সেটা তো করলেন, পার্শ্ববর্তী আরও অনেক কিছু করে দেখালেন যে আমি এটা পারি এটা পারি এটা পারি, এরকমটা না। আপনাকে যেটা জিজ্ঞাসা করবে জাস্ট সেটা অ্যান্সার করবেন, যদি না পারেন তাহলে সুন্দরভাবে পরিষ্কারভাবে বলে দেবেন যে বস আমি এটা পারি না, আমি যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আমি কাজটা শিখে নেব। এই যে ভিতরে একটা সততা, যে আপনার বহিঃপ্রকাশ পেলো, যে সে বুঝতে পারলো যে আপনার ভিতরে একটা সততা আছে, তাহলে কিন্তু আপনার এখানে প্লাস পয়েন্ট, অর্থাৎ তার ভিতরে আপনার যে ইন্টারভিউ নেবে তার ভিতরে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে, যে না ছেলেটা ভদ্র আছে। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন যে আসলে ইন্টারভিউ আগে কোন ধরনের ইন্টারভিউ হয়ে থাকে। তো বন্ধুরা, এই বিষয়গুলো ইন্টারভিউ দেওয়ার আগে একটু ভালোভাবে ক্যারি করবেন যাতে সমস্যার সম্মুখীন না হতে হয়। আর বিষয়টা হচ্ছে এমন যে ইন্টারভিউ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনার চাকরি হবে কি না সেটা 50% নির্ভর করে, তারপরে আপনার কাজ কতটুকু পারেন কি বিষয় আসে এইগুলো। কেননা চাকরি হওয়ার আগেই যদি আপনাকে যে ইন্টারভিউ নেবে সে যদি প্রথম দেখাতে যদি আপনার ভালো না লাগে, যদি আপনার কথাবার্তায় যদি আপনার চালচলন আচার আচরণে যদি তার ভালো না লাগে, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটাও ঠিক ওইভাবে নেবে যেভাবে নিলে আপনার চাকরিটা হবে না। আর যদি আপনাকে তার ভালো লেগে যায় যে না এই ছেলেটা ভদ্র আছে, এই ছেলেটাকে দিয়েতে কাজ হবে, ছেলেটা নিলে কোনো সমস্যা নেই, ছেলেটাকে নেওয়া যায়, এই ধরনের মাইন্ডসেট আপ যদি তার ভিতর তৈরি হয়, তাহলে তার আপনার ইন্টারভিউটা কিন্তু ওরকম সহজ হয়ে যাবে যে আপনার চাকরিটা হবে, এরকম ইন্টারভিউটাই হবে। আর যদি বিপরীতটা হয় তাহলে কিন্তু আপনি যতই কাজ জানেন, যতই কাজ বুঝেন, যতই এক্সপার্ট হন, কিন্তু আপনার ইন্টারভিউটা এমন হবে যে আপনি দেখবেন যে যে প্রশ্নগুলো করছে সেটা আপনার নাগালের বাইরে, আপনি সেগুলো পারেন না, সেখানে দেখা যাচ্ছে যে আপনার চাকরিটা হবে না, অর্থাৎ আপনি সেখানে অযোগ্য বলে বিবেচিত হবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও সাজেস্ট করতে পারেন আমাকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা।